আমি তো আসলে সব সময় রান্না বান্না দেখাই, তাই আজকে আমার মন চাইল ছাদ বাগানটাও আপনাদের দেখিয়ে দিতে। আসলে আমার হাজবেন্ড খুব শখ করে এই ছাদ বাগানটা করেছেন, আর অবসর সময়টা এই ছাদ বাগানেই কাটানো। আসলে আমার খুব কাছের মানুষ যারা জানেন যে আমার ছাদ বাগান আছেন, যারা আমার কুকিং চ্যানেলটা দেখেন, খুব কাছাকাছি এসে আমাকে রিকোয়েস্ট করেছিল ছাদ বাগানটা দেখানোর জন্য। আর তাই আজকে আমি ছাদ বাগান ভিডিও করে দেখাচ্ছি। কি সুন্দর না, অদ্ভুত অদ্ভুত সুন্দর। এই গাছটার অনেক বয়স হয়েছে, তাই জন্য এরকম দেখাচ্ছে ভীষণ। এটা হচ্ছে কেউ বলে অপরাজিতা, কেউ বলে নীলকণ্ঠী, আমি এটাকে নীলকণ্ঠী বলি। এই যে এটা হচ্ছে পুদিনা পাতা গাছ। এই পুদিনা পাতা গাছের চা বানিয়ে কিন্তু আপনাদের আমি ভিডিওতে দেখিয়েছি আমার শাবাস হেলদি কিচেন চ্যানেলে, কিন্তু পুদিনা পাতার চাটা আছে, যারা দেখেনি তারা দেখে নেবেন। আর এই পুদিনা পাতার কিন্তু অনেক উপকারিতা, আর এটার চা কিন্তু খুবই টেস্টি, খুব খুব টেস্টি। শুধু উপকারের জন্য না, খেতেও দারুণ লাগে, ভীষণ ভালো লাগে। আমি তো প্রায় পুদিনা পাতার চা খেয়ে থাকি, তারপর হচ্ছে পুদিনা পাতা দিয়ে চাটনি খাওয়া যায়, চাটনিটাও অনেক ভালো লাগে, খুবই টেস্টি লাগে। খুব ছোট্ট একটি ছাদ, আর এই ছাদের মধ্যেই হচ্ছে ছোট্ট বাগান। এটা হচ্ছে আঙ্গুর গাছ, ওই যে রেড কালারের যে বড় বড় আঙ্গুরগুলো হয়, এটা এটার এজ অনেক হয়েছে, 5 বছর হয়ে গিয়েছে। আশা করছি যে নেক্সট ইয়ারে এটাতে আঙ্গুর ফল হবে, ইনশাল্লাহ অবশ্যই হবে। এটাকেও অনেক যত্ন করে যত্ন করা হয়েছে, দেখতে ভীষণ ভালো লাগে। ফল খাওয়াটা বড় কথা নয় সেটার জন্য না, গাছে থোকা থোকা লাল লাল আঙ্গুর ধরবে, দেখতে কি ভালো লাগবে, তাই না? আর পাখিরা এসে এসে খাবে সকালবেলা, হয়টা কি প্রচুর পাখি আসে, এসে বড়ি গাছ থেকে বড়ি খায়, তারপরে আঙ্গুর সরি পেয়ারা গাছে যে পেয়ারা ধরেছিল সেই ভিডিওটা এখন আমি দেখাতে পারলাম না, পেয়ারাগুলো খাওয়া শেষ হয়ে গিয়েছে, সরি, ওই পেয়ারা থেকে পেয়ারা টুকটুক করে খেয়ে ফেলে। এই কারণে বড়ি গাছে আমরা বড়িগুলোকে পলিথিন দিয়ে পেঁচিয়ে দেওয়া হয়েছিল, যাতে না বাদুর খেয়ে ফেলে। আবার রাত্রে কিন্তু বাদুর আসে। আঙ্গুর গাছটা অনেক বড়, আর এগুলো হচ্ছে আম গাছ, ল্যাংড়া, ফজলি, তারপর হিমসাগর, এসব আম খেয়ে খেয়ে যে আটিগুলো থাকে না, ওগুলো দিয়ে বীজ থেকে কাজ করা হয়েছে। এর মধ্যে অনেকগুলো আম গাছ আছে যেগুলো আমাদের গ্রামের বাড়িতে, আমার শ্বশুরের শাশুড়ির গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে, অনেক বড় হয়েছে। ইভেন কিছু মিনিমাম 20টা আম গাছ পাঠানো হয়েছে ক্যান্টনমেন্ট, ওখানে আমার ননদ থাকেন, ওই ক্যান্টনমেন্টে হয়েছে, ওই আম গাছে আমও ধরেছিল গত বছর, জানেন, মানে খুবই খুশির কথা। 5 বছর আগে দিয়েছিল তো আমার শাশুড়ি ক্যান্টনমেন্টে লাগিয়ে দিয়েছিল, ওই আম গাছে গত বছর আম ধরেছে, এবং কাঁঠাল, মিষ্টি কাঁঠাল, সফট কাঁঠাল খেয়ে কাঁঠাল গাছ বোনা হয়েছিল, সেই কাঁঠাল গাছেও কাঁঠাল ধরেছে। তবে ছোট ছোট ছেলে মেয়েরা ওই ফুলের থেকে যে ছোট ছোট কাঁঠাল হয় না, সেগুলো পেরে পেরে খেয়ে
কাঁঠালগুলোকে আর বড় হতে দেয়নি, ওই পর্যন্তই শেষ। মানে এটা একটা হচ্ছে মজার কথা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে হাতে বিচি দিয়ে যে গাছ রোপণ করা হয়েছিল সেই গাছে ফল ধরেছে, এটা শুনতে যে কি ভালো লাগে বলার বাইরে। তো আমও ধরেছিল, ওইগুলোও ছোট ছোট ছেলেমেয়েরা অল্প যখন আমের ফুল থেকে ছোট ছোট আম হয়েছিল, কড়া আম বলে যেটাকে, সেই আমগুলা ঢিল দিয়ে পেরে পেরে বাচ্চারা ছোট ছোট ছেলেমেয়েরা খেয়ে ফেলেছে, বড় হতে দেয়নি। তো আশা করছি যে এই বছর বড় হলে দেখতে পারবো, মানে খুব মিষ্টি মিষ্টি আম দেওয়া হয়েছিল। হাত বাগানে এসেছি, অনেক শীতের সকাল, ভীষণ ভালো লাগছে। অনেক আমি এসে অবাক হয়ে গেলাম, এখানে কিছু বড়ি গাছে বড়ি ধরেছিল, প্যাকেট করে রাখা হয়েছিল, বাদুর খেয়ে ফেলে তাই। দেখুন কি সুন্দর বড়ি। সুন্দর ফুল ফুটে আছে, মাই গড। কি দারুণ না, এখানে অনেক ফুল ফুটেছে। এবার প্রতি বছরই আমাদের এই ছাদ বাগানে প্রচুর ফুল ফোটে, আর যত্ন করা হয় অনেক। যত্ন না করলে এত ফুল ফোটানো সম্ভব না টবের মধ্যে। আজকে সকালবেলা আমি ছাদে চলে এসেছি ফুলগুলো ভিডিও করার জন্য, একটু পরে রান্না করে চলে যাব রান্না করার জন্য। আজকে আমার অনেক কাজ বাসায়, নিজেও করব, বুয়াকে দিয়েও করাবো। আরও ফুল ফুটেছিল, আমি ভিডিও করতে পারিনি। দেখুন অলরেডি কিন্তু ফুলগুলো মরেই যাচ্ছে, অনেক দিন আগে ফুটেছিল। চলুন তাহলে এবার রান্নাঘরে চলে যাই, আমি আমার রান্নার কাজে। আজকে যেহেতু বাসায় অনেক কাজ ছিল তাই অনেক বেশি কিছু রান্না করতে পারিনি, খুবই শর্টকাট রান্না করেছি। যদি বাসায় অনেক ক্লিন করা হয়, প্রচুর কাজ করা হয়, সেদিন আসলে খুবই অল্প কিছু রান্না করা হয় শর্টকাট। অনেক বড় 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 ভিডিও করতেছো, ছবি মানে মানে কিছুই না। হলুদ ইয়েলো হলুদ হয়ে গেছে কিন্তু এটা ভিডিওতে বোঝা যাচ্ছে না। এখানে এগুলো কি আবার গাছের বড়ই, ছাদ বাগান গাছের বড়ই, এগুলো পাখি ঠোকর দিছিল, এই যে বড় সাইজ, সবগুলোই বড় বড়, কিন্তু ক্যামেরাতে আসছে না আর কি। হে দেখব কি বড়ই। খুবই মিষ্টি, খুবই রসালো, এখানে প্রচুর বড়ই ছিল, আর এই বড়িগুলো থেকে দুই অনেকগুলো বড়ই অলরেডি খাওয়া হয়ে গিয়েছে, এখন আমি খাচ্ছি। খুবই মিষ্টি,
খুবই রসালো। ভাবা যায় টবের গাছে এত বুড়ি ধরেছে আর এত মিষ্টি বলার বাইরে। নাও গুয়া, তুমি নাও, তুমিও খাও। আজকে আপনাদের সঙ্গে আমার গাছের বড়ই খাওয়ার ভিডিওটা শেয়ার করলাম। কেমন লাগলো সেটি জানিয়ে আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।